নমস্কার বন্ধুরা দশে মিলে করিকাজ হারিজিতি নেহিলা নাহিলাজ আমি অনিমেশ রায় ঠাকুরনগর উত্তর চব্বিশ পরগনা থেকে আর আজকে আমরা দশজন নয় আমাদের পুরো টিম যে চারজন সেই চারজনই আপনাদের সামনে বসেছি কারণ আমি লক্ষ্য করছি যে এই ট্রেনিংয়ের নামে অনেক রকম জালিয়াতি শুধু ট্রেনিং নয় পুরো বায়োফ্লক ব্যাপারটা নিয়েই অনেক রকম দুর্নীতি চলছে সেটা অনেক উঁচু লেভেল থেকেই ইভেন অল ইন্ডিয়াতে যারা খুব ভালো কাজ করছে হয়তো দুর্নীতি বলাটা ভুল হবে কিন্তু তারা সঠিক সিস্টেমে আমার মনে হয় না যে তারা কাজটা করছে একদিনের বা দুদিনের একটা ট্রেনিং দিয়ে তারা মানুষকে ছেড়ে দিচ্ছে একটা বেকার ছেলে পরবর্তীতে তাদের সঙ্গে তাদেরকে আর কোনো ব্যাকআপ দিচ্ছে না না দিয়ে তারা বিপদে পড়ছে তো আমি নিজেই বলবো এই সমস্ত ট্রেনার সে যত বড়ই হোক যত বড়ই তার অল ইন্ডিয়াতে কেন এমন ট্রেনার আছে যারা কিনা ইন্ডিয়ার বাইরে গিয়েও ট্রেনিং দিচ্ছে তো তাদের স্টুডেন্টও আমাদের কাছে আসে আমরা তাদেরকে ট্রেন করাই আজকে রবিবার আমাদের নাইন্থ ব্যাচ ছিল সেখানেও এরকম একজন স্টুডেন্ট ছিলেন তো খুব ভালো অল ইন্ডিয়া খুব ভালো একটা জায়গা থেকে কিন্তু তিনি ট্রেনিং করে এসেছিলেন আসার পরে তিনি কেন আসলেন যে কাজ করার সময় কোনো ব্যাকআপ পাচ্ছে না তো আমি বলবো যে যখন আপনারা এত টাকা পয়সা খরচ করে ট্রেনিং নিতে যাচ্ছেন তখন তার নামের পিছনে না ছুটে এটা দেখুন যে তারা প্র্যাকটিক্যাল ফিল্ডে কতটা কাজ করেছে আর আপনাকে ট্রেনিং দেওয়ার পরে আপনার পাশে কতটা থাকবে বা কীভাবে আপনাকে হেল্প করবে তো যাই হোক আমরা আপনাদের পরিষেবা দিচ্ছি খুব এবং তার জন্যে আমাদের পারিশ্রমিক হিসাবে হয়তো ন্যূনতম একটা চার্জ আমরা নিই ঠিক আছে কিন্তু আমরা কখনোই আমাদের পরিষেবা থেকে পিছনে আসি না আমরা চারজন সবসময় নিরলসভাবে পরিশ্রম করে যাই ইভেন আমাদের টার্গেট হচ্ছে যে বায়োফ্লক টেকনোলজিটাকে অল ওয়েস্ট বেঙ্গলে বা অল ওভার ভারতবর্ষে বাংলাদেশে এবং অল যারা বাংলা ভাষাভাষী মানুষ আছেন তাদের মধ্যে বায়োফ্লকটাকে ছড়িয়ে দাও সেই উদ্দেশ্যেই আমরা কাজ করে যাচ্ছি যারা আমাদের কাছ থেকে ট্রেনিং না নিচ্ছেন তাদেরও কোনো ব্যাপার না অনলাইনে আমার ভিডিও আসে অনলাইন ট্রেনিং হিসাবে সেখানে কিছু না কিছু শেখার থাকে এছাড়াও যারা ছোটোখাটো প্রশ্নগুলো করেন যেমন যে নাম্বারটা আমার স্ক্রিনে থাকে ওই নাম্বারটা ত্রিদীপ সরকার সবসময় রিসিভ করে এই যেহেতু একটু ত্রিদীপ সরকার একটু ওদিকে ক্যামেরার দিকে তাকাও এনার ভয়েসেই আপনারা কিন্তু উত্তরগুলো পান ঠিক আছে তুষারদা আছেন তুষর্দার কথা তো আগেও দেখিয়েছি আমাদের যে ক্লাসগুলো হয় ক্লাসের কিন্তু একটা ভাইটাল জায়গা ট্রেনিংয়ে আমাদের মূল ট্রেনিংয়ের কিন্তু ভাইটাল জায়গাগুলো ব্যাকটেরিয়া জীবনচক্র ব্যাকটেরিয়াগুলো কীভাবে কাজ করে ইভেন রেশিও এইগুলো কিন্তু তুষারদা ক্লাসে নিন তারপরে হচ্ছে যে মিলন বাবুর প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা কিন্তু আমাদের সবার থেকে বেশি সে কিন্তু চব্বিশ ঘন্টা তার ফার্মে থাকার এটা আমাদের ফার্মের ঘর ফার্মের যে রেস্টরুম আছে সেখানে এর দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন তো আমরা দুটো রকমভাবে কাজ করি যাদের কাছ থেকে আমরা পারিশ্রমিক নিয়েছি তাদের পারিশ্রমিকের চেষ্টা করি সঠিক মূল্যটা দেওয়ার আর আমরা প্র্যাকটিক্যাল ফিল্ডে নেমে নিজেরা কাজ করি করে সেই অভিজ্ঞতাটাকে আপনাদের মাধ্যমে আমরা তুলে ধরি তো তারপরে আমার একটা কথা আপনাদের জানানো যে মানুষ এইভাবে ভুলভাল জায়গা থেকে ট্রেনিং নিয়ে আসছে ইভেন আমাদের বাংলার কথাও যদি বলা হয় সেখানেও কী হয় যে মানুষ ট্রেনিং দেওয়ার জন্যে হয়তো ট্যাঙ্ক তৈরি করছে এরকম মানুষও আছে নিশ্চয় যে ট্রেনিং দেবে ভবিষ্যতে তার জন্য তার জন্যে কি করছে ট্যাঙ্ক বানাচ্ছে আর আমরা অন্তত সেইভাবে করিনি আমরা আগে ট্যাঙ্ক বানিয়েছিলাম অনেকটা কাজ করেছি হার্ভেস্টিংয়ের পর্যায়ে এসেছি তারপরে মানুষ চেয়েছে আমাদের কাছ থেকে শিখতে তো আমরা শেখাচ্ছি এবং আমরা টিম হিসাবেই শেখাচ্ছি আবার অনেকে আছে তারা কি তারা কোনো ট্যাঙ্কও লাগায়নি তারা কি বলেস থিসিস থিসিস পেপার পড়ে ট্রেনিং দিচ্ছে তো যাই হোক এগুলো দেখে দুঃখ লাগে হাসিও পায় তো বিচার বিবেচনা বুদ্ধি সবই আছে আপনাদের আপনারা সেইভাবে কাজ করবেন আরেকটা বিষয় হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে সিড নিয়ে মানুষ খুব সমস্যায় পড়ছে তাই তো যে মানুষ সিডেই সবথেকে বড় ঠকে যাচ্ছে তো একটু সিড নির্বাচন করার সময় আর কোন সিজনে কোন মাছটা চাষ করার সঠিক সময় সেইটা বুঝে সামনে শীতকাল আসছে তো সেইটা বুঝে আপনারা সিড ছাড়বেন আমি বারবার বলছি যে এই সিজনে মনোসেক্স তেলাপিয়া করার কথা বা মনোসেক্স যদি নাও পান নর্মাল তেলাপিয়া করে কাজ শিখুন মার্চ মাস থেকে আমরা শিঙি বা পাবদা গুলসা যা আছে সেগুলো নিয়ে কাজ শুরু করব। সেটা যারা আমার স্টুডেন্ট আছে তারাও এবং যারা আছে স্টুডেন্ট না তাদের উদ্দেশ্যেও আমার একই কথা যারা আমার অনলাইন স্টুডেন্ট তো এটাই আমার বক্তব্য বিষয় যে এই সিটটা যখন নির্বাচন করবেন তখন কিন্তু একটু সাবধান থাকবেন এবং যে সিজনে যে মাছটা ভালো হয় সেইটা করার চেষ্টা করবেন প্রয়োজনে আমাদেরকে একটু ফোন করে নেবেন ও এখন আমাদের সঙ্গে থাকতে থাকতে অনেক কিছু জানেন ওনার কাছ থেকে শিখতে পারবেন আর নতুন নতুন যে সমস্ত জিনিসগুলো আমরা এখনও শিখছি নতুন নতুন টেকনোলজি এসেছে যেমন আগে টিডিএস বা স্যালিনিটি নিয়ে অনেক আমি হয়তো নিজে রকমভাবে বলেছিলাম কিন্তু সেইগুলো এখন জেনেছি যে না টিডিএস বা স্যালিনিটিটা আসলে প্রাথমিক অবস্থায় অতটা দরকার থাকে না সে নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম তারপর একটা সময় আমার মনে আছে যে শ্যামবাজার মার্কেটে অ্যাকোয়ারিয়ামের জিনিসপত্র যেখানে পাওয়া যায় সেখানে আপনারা অল বাই ফ্লক এক্সারসাইজ পাবেন হ্যাঁ আমরা যখন কিনেছিলাম তখন আমরা ওই সব জায়গা দিয়ে কিনেছি ঘুরে ঘুরে কিন্তু দেখা যাচ্ছে যে ওখানে প্রবলেমটা হচ্ছে যে সেখানে গিয়ে অনেক সময় মানুষ ঠকে যাচ্ছে বা আপনার যে মাপের ট্যাঙ্ক সেই মাপের জন্যে কোন এয়ার পাম্পটা আদর্শ তা বাদে তাদের কাছে কী স্টকে আছে সেটাকে পুশ করে দিচ্ছে তো এই সমস্ত জায়গাগুলো থেকে একটু সাবধানে থাকবেন ইভেন এখন আমরাও সরাসরি কিছু মালপত্র সব কিছু না সব রকম বাইফ্লক অ্যাক্সেসারিস এটা আমাদের কাছেও পাওয়া যায় আপনারা চাইলে আমাদের কাছ থেকে রেট নিতে পারেন আর দাম কম বেশি যাচাই করতে যাচাই করে আর তার থেকে বড় কথা হচ্ছে যে অন্তত আমরা পুশ করব না কিছু ঠিক আছে এবং দামটাও সঠিক এটা সঠিক দরকার যেটা মানে যে ট্যাঙ্কের জন্য যে মেশিনটা দরকার সেটাই দরকার সেটাই নালে আপনি আজকেই একজন ওই যে যে স্টুডেন্টের কথা বলছিলাম খুব ভারতবর্ষের বড় জায়গা থেকে সে ট্রেনিং নিয়ে এসেছেন ওনার গল্পটা একটু বলো জানো তো দুটো জিরো জিরো থ্রি কিনিয়েছে যে একটা দশ হাজার লিটার ট্যাঙ্কের জন্য দুটো জিরো জিরো থ্রি কিনিয়েছে দুটো দুটো জিরো জিরো থ্রি যে এয়ার পাম্প সেটা কিনিয়েছে কিন্তু এটা কখনোই ঠিক নয় কারণ ছোট মেশিনের যে পাম্প করার ক্ষমতা পিএসআই তার যে শক্তি সেটা একটা ব্যাপার থাকে তো একটা দশ হাজার লিটার ক্ষেত্রে যদি আপনি একটা ইউজ করেন সেক্ষেত্রে আপনার রিসন বা আরো আছে জিরো জিরো সিক্স যে মডেলটা আছে ওইটা কিন্তু আইডিয়াল হয় প্রেসারটা অবশ্যই কিনতে তো এইসব জায়গাগুলো একটু বোঝার দরকার আছে তো আপনি আমাদের কাছ থেকে না কিনুন সেটা কিনুন না কিনুন বড় কথা না মেশিনটা কেনার আগে অন্তত আমাদের কাছে একবার একটু পরামর্শ করে নিন আমাদের যে ফোন নাম্বারগুলো দেওয়া থাকে স্ক্রিনে সেগুলো কিন্তু সবসময় আমরা রিসিভ করি এবং এই যে এই ত্রিজিবাবু কিন্তু ফোনগুলো সব রিসিভ করে আর আপনাদের যদি হোয়াটসঅ্যাপে কিছু জানার থাকে মানে আমার কাছ থেকেই যদি সরাসরি কিছু জানতে হয় আমাকে হোয়াটসঅ্যাপে প্রশ্ন করবেন আমি সেগুলোর উত্তর দেবো আর আমরা চাই যে বাইফ্লক টেকনোলজিটা ভারতবর্ষে দাঁড়াক বেকার ছেলে মেয়েরা না ঠকুক কিছু করুক এটার উপর দিয়ে সত্যি এর খুব ভালো সম্ভাবনা আছে যার জন্য আমরা সব সময় আপনাদের সঙ্গে কাজ করে যাওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ থাকবো ঠিক আছে একটু আর ভবিষ্যতে আমাদের এই যে সিড নিয়ে যে কথাটা বলছিলাম সিডের ব্যাপারে একটু মিলন্দ বলো যে আমাদের কি পরিকল্পনা আছে যেহেতু সিডের খুব একটা বড় সমস্যা মানে সিটটা ভালো কেউ পাচ্ছে না নয়টি মার্কেটে গিয়ে সবাই সিট খোঁজা চেষ্টা করছে সেখান থেকে যে মাছটা ওরা পাচ্ছে স্টকে রাখছে সেটাকে গুছিয়ে দেওয়ার চেষ্টা করছে এই মাছটাই ভালো এবং সেই সিটটা যে কি প্রবলেম আছে কি না আছে তারা তো বলছেই না এবার ট্যাঙ্কিতে গিয়ে যখন মাছ ছাড়ছে তখনই বুঝতে পারছে নানান রকম প্রবলেম শুরু হয়ে যাচ্ছে এবার ওরা বুঝতে পারছে না যে বায়োপোলাক্ট সঠিক না সিট সঠিক কোনটা সঠিক মানুষের মনটা ভেঙে যাচ্ছে ওইখানে গিয়ে যখনই ট্যাঙ্কি থেকে মাছ মর্টালিটি শুরু হয়ে গেছে তখনই তাদের মন ভেঙে যাচ্ছে ট্রেনিং নিচ্ছে তারা ঠিক হয়তো শেখাচ্ছে না তাই সিট ব্যাপারটা আগে মানে খুব ভালো জিনিস যদি আমার মানে সিট যদি ভালো না হয় পুরো কালচারটাই বেঁধে হবে এবার দেখ হ্যাঁ যাই হোক তো মানুষ যে বিভিন্ন রকমভাবে বিভ্রান্তিতে পড়ে যাচ্ছে আমাদের টিমের টার্গেট যে মানুষ যাতে বিভ্রান্তিতে না পড়ে সে মোটর কেনার ক্ষেত্রেই হোক বা বায়োফ্লক কালচার করার ক্ষেত্রেই হোক বা সিডের ক্ষেত্রেই হোক তো সিডের ক্ষেত্রেও আমরা কিছু পরিকল্পনা রেখেছি সিডের ক্ষেত্রে ক্ষেত্রে আমাদের মাথায় যেটা স্ট্রাইক করেছে বিশেষ করে আমরা নৈহাটি মার্কেট ঘুরিয়ে যেটা বুঝলাম এবং নৈহাটি থেকে আমাদের কাছ থেকে ট্রেনিং নিয়ে অনেকে নৈহাটি থেকে মাছ নিয়েছে সেই মাছের বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হচ্ছে যেটা কোনোভাবে কন্ট্রোল করা যাচ্ছে না বাইর জল তৈরি হওয়ার আগেই মানে দশ দিন পাঁচ দিনের মধ্যেই মাছ মারা যাচ্ছে তো এরকম একটা ক্ষেত্রে দাঁড়িয়ে বা এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমরা দেখলাম না এটা এই যে মাছটা কোথা থেকে আসছে তার হ্যাচারি কী আছে তার ব্রুডার কিরকম নার্সিং পুকুর কিরকম আমরা কিছু পুরোটাই অন্ধকারে মানে ইয়ে থেকে নৈহাটি মার্কেট থেকে মাছ না মানে পুরোটা অন্ধকারে থাকা তার জন্য মানুষ সহজ ভাবছে আসলে অতটা সহজ না কেন সহজ না সেটাই কিন্তু আজকে আলোচনার বিষয় তো আমাদের আমাদের চিন্তা হলো বড় কোনো হ্যাচারিতে যারা যাদের হ্যাচারির সাথে সাথে নিজেদের পুকুর আছে নিজেরা ব্রিডিং করাচ্ছে ব্রুডার দেখতে পাচ্ছি এবং ব্রিডিং করানোর পরে বাচ্চা কোথায় কোথায় রাখা হচ্ছে প্রথমে যে ট্যাঙ্কে রাখা হচ্ছে তারপর যে পুকুরে ছাড়া হচ্ছে সেখান থেকে এনে আবার ট্যাঙ্কে রাখার পরে সেই সিটটা দেখে এনে আমরাও কিছুটা স্টক করে রেখে দেই বায়োফ্লাক্সের জলে সেটা কিছুদিন রাখার পরে ধরুন হাত দু হাজার লাইনের মাছ সেটা যখন পাঁচশো সাতশো লাইনে আসলো তাহলে যদি কেউ নেয় সেই মাছটা আমরা দিয়ে দিই সেরকম দিয়ে সেটা আমাদের প্রফিটের জন্য না আমাদের সঙ্গে যারা আছে তাদেরকে হেল্প করার জন্য আর যেহেতু ওই রকম এনে মানে নৈহাটি থেকে এনেই একটা প্রবলেমের মধ্যে পড়ছে সেই প্রবলেম যাতে না পড়তে হয় তাহলে আমাদের সেই চিন্তা ভাবনা এবং অনেকগুলো ট্যাঙ্ক শুধু আমি ভাবছি যে অনেকগুলো ট্যাঙ্ক বায়োফ্ল্যাক ট্যাঙ্ক শুধু ওই সিড স্টকিংয়ের জন্যই রাখা হবে অলরেডি একটা ট্যাঙ্ক আমাদের সিড এর জন্য বিজি আছে বা সেখানে অনেকগুলো সিড রাখা আছে কি সিড কই সিড এখন রাখা আছে তো দেখুন বায়োফ্লকটাকে অনেকেই খুব সোজা বলছে কেউ কঠিনও বলছে ম্যাটারটা সোজাও না না ম্যাটার হলো এটা নতুন টেকনোলজি নতুন টেকনোলজিতে যদি আমরা অ্যাডাপ্ট হতে যাই তাহলে কিন্তু আমাদের কিছু কিছু জায়গায় সঠিক পদক্ষেপ যদি আমরা না ফেলতে পারি বা যে অলরেডি সাকসেস হয়েছে যারা হারভেস্টিং করেছে তাদের ধরে না চলতে পারে কিন্তু খুব মুশকিল আছে দ্বারা সম্ভবই নয় আমরা যেরকম বলি যে আমরা এই যে ট্রেনিং দিলাম বা দুদিনের ট্রেনিং বা একদিনের ট্রেনিং যে ট্রেনিংটা আমরা দিচ্ছি বা লোকের সঙ্গে আমাদের যে অভিজ্ঞতা সে শেয়ার করছি তারপর বলছি যে আমি ফার্স্ট হারভেস্টিং অব তার যে চার মাসের কালচার বা ছ মাসের কালচার হারভেস্ট না হওয়া অবধি তার হাত ধরে থাকবো আর প্রত্যেককে এই কথা বলে দেয় যে যে কথাগুলো ট্রেনিংয়ে শেখানো হয় যে এত ঝড়ের গতিতে বলা হয় একদিনে বা দুদিনের ট্রেনিং কমপ্লিট করার জন্য সেটা তাদের বাড়ি গিয়ে মনে থাকবে না তার জন্য কি করে যে চব্বিশ ঘন্টায় আমাদের এই চারজনের ফোন খোলা থাকে যদি কারো প্রবলেম এমনকি মিলনের কাছে সাড়ে বারোটার সময় ফোন এসছে মাছের এই প্রবলেম হয়েছে রাত সাড়ে বারোটার সময় তো এই 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 সার্ভিসটা দিয়েই মানে কমিটমেন্ট থাকে যে আমরা প্রত্যেকে কমিটেড প্রথম হারভেস্টিং দিয়ে যে কোনো প্রবলেমের সাথে থাকবো এবার অনেক বন্ধু অনেক নতুন নতুন ইউটিউবার তারা ট্যাঙ্ক শুরু করে দিই ট্রেনিংয়ের অনলাইন ট্রেনিং শুরু করে দেয় রীতিমতো একটা বিভ্রান্তির সৃষ্টি করছে আমরা খুব সামান্য পরিমাণে মানে খুব সামান্যই বলতে খুব সামান্য পারিশ্রমিকের পরিমাণেই ট্রেনিংটা দেই তার তাতে কমিটমেন্ট পারি লোকজন যাতে কোনো ধরনের প্রবলেমে না পড়ে যে কথাটা আজকের একজন বলছিল সত্যি মানে খারাপ মানে কান্না পেয়ে যাওয়ার মতো ঘটনা যে আপনার হয়তো আপনার একটা সেকেন্ডারি ইনকাম আছে ইনকাম ইনকাম আছে আছে একটা সেকেন্ডারি সেকেন্ডারি মানে প্রাইমারি ইনকাম আছে এটা সেকেন্ডারি ইনকাম অনেকেই আছে যারা জমি বন্ধক রেখে কোথাও থেকে টাকা ধার নিয়ে ব্যাংক থেকে লোন নিয়ে সম্পূর্ণভাবে এটাকে এক অন অ্যান্ড অনলি ইনকাম হিসেবে দেখতে যাচ্ছি তো তারা টাকা খরচ করবো না ট্রেনিংয়ের জন্য খরচ করবো না ভেবে এরা যারা বিভ্রান্ত ছড়াচ্ছে তারা এরকম বলছে যে হ্যাঁ কোনো দরকার নেই আমি সব শিখিয়ে দেবো তা সব শিখিয়ে দেবো কী কী শেখাচ্ছে সেটা তো ওটা দেখলেই বোঝা যাবে ভিডিওতে কী কী দেখা যায় যে যেগুলো বলে কিন্তু মেইন যে সমস্যা সে যখন শুরুটা করতে যাচ্ছে প্রত্যেকটা জিনিস কেনার জন্য প্রত্যেকটা জিনিস ব্যবহার করার জন্য কিন্তু একটা অভিজ্ঞ লোকের দরকার যেটা বলছিল যে একটা পাম্প কিনতে গেলে একটা দশ হাজার লিটারে কত ওয়াটের পাম্প কত লিটার পার মিনিট তার পিএসএ এ কত আছে তার ক্যাপাসিটি কত আছে আমি একটা এয়ারস্ট নেব সেটা কোনটা ইউজ করলে ভালো হবে আমি সিট নেব কোথা থেকে নিলে ভালো হবে আমি প্রোবায়োটিক ইউজ করবো কোন প্রোবায়োটিকটা কিভাবে ইউজ করলে ভালো হবে আমি অনেকে বলছি টিডিএস আঠারোশো আমরা বলছি না আঠারোশো কিভাবে রাখতে হবে একটা ফলো আলোকে বলে দিচ্ছে তিরিশ এম এল রাখো আমরা বলছি তিরিশ এমএম না এক একটা স্টেজে এক একটা স্পেসিজের জন্য এক এক টাইপের ফ্লক রাখতে হবে এবং সেইটা ট্রেনিং দেওয়ার সময় মনে থাকে না মেইনলি যে পরবর্তীতে ট্রেনিং দেওয়ার পরে যে সবসময় যে ফোনটা খোলা থাকা এইটা কিন্তু লোকের সবসময় দরকার সেইটা যদি না থাকে তাহলে কিন্তু সে কালচার করতে পারবে না আর তো এই এই সব অনেকটা বেড়ে যাচ্ছে আর খুব একটা বাড়াতে চাচ্ছি না তো এরপরে নেক্সট ভিডিওতে আমরা আবার আবার কখনো একসাথে বসবো আর হার্ভেস্টিংটা আমাদের হয়ে গেছে দুটো ট্যাঙ্কের চারবার হারভেস্টিং হবে সেই ভিডিও আমরা পশুর মধ্যে খুব তাড়াতাড়ি আসবে ভিডিও আর তারপরে আর হারভেস্টিং কি আমি আননেসেসারি জায়গাগুলোকে চেষ্টা করি আমার ভিডিওতে এড়িয়ে চলার যেমন যেমন আমার বাড়িতে নতুন ফার্ম বসছে তো আমার ভিডিওর কোয়ালিটি খারাপ করতে চাই না ফার্মের কোথায় কিভাবে সেট কোন জিনিসটা সেট করলো আমি দেখাবো কিন্তু আমি একটা কাঠে পেরেক মারছি সেইটা দিয়ে আমি ইউটিউব ভিডিও বানালাম আমি ট্যাঙ্ক পরিষ্কার করছি এইগুলো আমার মনে হয় না যে দরকার আছে আমি চাই যে মানুষ আমাদের কাছ থেকে সবসময় কিছু শিখুক যারা আমাদের কাছ থেকে সঠিক পরিষেবাটা তার জন্য সবসময় তৈরি হ্যাঁ যাতে আপনারা যারা চাইছেন আমার যে বন্ধুরা আছে আমাদের সঙ্গে ইউটিউবে মানে সাবস্ক্রাইব করেছেন বা আমাদের সঙ্গে জুড়ে আছেন ভিউর্স আছে প্রত্যেকের উদ্দেশ্য বলছি যে সঠিক গাইডনেস বা সঠিক পরিষেবা আমরা সবসময় দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আপনারা যাতে সেটুকু নিতে পারেন এটা আপনাদের কাছে সব থেকে বড় আছে বন্ধুরা তাহলে আজকে আর প্রসঙ্গ বাড়াচ্ছি না ভবিষ্যতে আরও কিছু ভিডিও আসতে থাকবে আপনার সাথে থাকবেন আর প্রত্যেকটা বিষয় বায়োফ্লকের প্রত্যেকটা বিষয় অনেক কি ঠকেছে মানুষ এখনও ঠকছে তো ঠকার আগে একটু সঠিকভাবে জেনে বুঝে যে কোনো সিদ্ধান্ত নেবেন এটাই আমার আপনাদের বা আমার সব আমাদের সবার পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ রইল ধন্যবাদ